আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। রোজায় নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ ও মজুদারি ঠেকাতে জেলা প্রশাসকদের প্রধানমন্ত্রীর নির্দেশ, কিশোরগঞ্জ প্রতিরোধে ব্যবস্থা নেয়ার তাগিদ। বেইলি রোডে অগ্নিকাণ্ডের 3 দিন পরও কাজ শুরু করেনি তদন্ত কমিটি, আবাসিক স্থাপনায় রেস্তোরাঁ বন্ধের দাবি জানিয়ে হাইকোর্টে রিট। নোবেলজয়ীর বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে সারা বিশ্বে ইতিহাস হয়ে থাকবে মন্তব্য ডক্টর ইউনুসের, জামিন পেলেন দুর্নীতির মামলায়। এবং 12 কেজি এলপিজির দাম 8 টাকা বাড়িয়ে এখন 1482 টাকা, চলতি মাসেই কমতে পারে জ্বালানি তেলের দাম। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সংবাদে এছাড়াও থাকছে, বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোর বিক্রয় ও বিপণন বিভাগের সংগঠন ইমার ক্রিকেট টুর্নামেন্ট নিয়ে প্রতিবেদন। এবার বিস্তারিত সংবাদ। রোজায় বাজার পরিস্থিতি নজরদারি ও মজুদারি বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে কিশোরগঞ্জ প্রতিরোধে ডিসিদের ব্যবস্থা নিতে বলেছেন তিনি। এছাড়া প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিতে জেলা প্রশাসকদের জবাবদিহিতার উপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। মনিউর রহমানের রিপোর্ট। সম্মানিত শ্রুতি মঞ্জুরি, 4 দিনে জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের সম্মেলনে 356টি প্রস্তাব এসেছে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের কাছ থেকে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ডিসিদের পক্ষ থেকে বক্তব্য রাখেন চট্টগ্রাম ও গাইবান্ধার জেলা প্রশাসক। বিভাগীয় কমিশনারদের পক্ষে বক্তব্য রাখেন ঢাকার বিভাগীয় কমিশনার। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, গণতান্ত্রিক সরকার ক্ষমতায় থাকলে দেশের যে উন্নয়ন হয় তা প্রমাণিত। রোজায় বাজার পরিস্থিতি তদারকিতে ডিসিদের নির্দেশ দেন তিনি। রমজান মাসে আমাদের কিছু কিছু ব্যবসায়ী থাকে সবসময় মজুদারি করে, যা দাম বাড়িয়ে কিছু মুনাফা লুটতে চায়, তো সেদিকে বিশেষভাবে একটা নজর আমাদের দিতে হবে। সরবরাহের ক্ষেত্রেও একটা কৃত্রিম সংকট সৃষ্টি করার চেষ্টা করা হয়, কেউ কেউ মজুদারি করে পচিয়ে ফেলবে কিন্তু বাজারে ফেলে দেবে না, এই জাতীয় অবস্থা সৃষ্টি করে। সেই সেই দিকে বিশেষভাবে দৃষ্টি এবং কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা দরকার। সাম্প্রতিক সময়ে কিশোরগঞ্জের অপতৎপরতা বেড়ে যাওয়ায় এর প্রতিরোধে কাজ করার কথা বলেন প্রধানমন্ত্রী। শুধু গ্রেপ্তার করে ধরে লাভ নেই, সেই কারণে গোড়া থেকে আমাদের ধরতে হবে, যে পরিবার থেকেই শুরু করতে হবে বা স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান থেকেই শুরু করতে হবে, যে এই ধরনের ছেলেমেয়েরা যেন সকলে এই পথে না যেতে পারে। সরকার প্রধানের বক্তব্যে ধারাবাহিকভাবে প্রাধান্য পায় আশ্রয়ণ প্রকল্প সহ সামাজিক নিরাপত্তা কর্মসূচি, কর আদায়ে জনগণকে উদ্বুদ্ধ করা, উৎপাদিত পণ্যের বাজারজাতকরণ, বর্জ্য ব্যবস্থাপনা, ভূমির যথাযথ ব্যবহার সহ সেচ কাজে সোলার প্যানেল স্থাপন। এ সময় মেট্রো রেলের সমালোচনাকারীদের নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। মেট্রো রেল হয়েছে বলে সেই উত্তরা থেকে মতিঝিল মানুষ চলে যাচ্ছে 1 মিনিটের মধ্যে, মানুষের সুফল ভোগ করছে, বিশেষ করে আমাদের নারী সমাজ তার খুব নিরাপদে চলাফেরা করতে পারছে। আমি জানি না যারা এই সমালোচনা সেদিন বসে বসে করছিলেন তারা এখন লজ্জা পাচ্ছে কিনা। উন্নয়ন কাজ ও প্রকল্প বাস্তবায়নে জেলা প্রশাসকদের তদারকি করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জমি দেওয়ার সময় তো আপনাদের কাছ থেকে নেয়, তো জমি যদি আপনারা দেবেন সব করবেন তাহলে সেটা আপনারা নজরদারি করতে পারবেন না কেন? কাজে সেখানেও প্রত্যেকটা প্রকল্পে যখন আপনারা এই জমি দেবেন কাজ করবেন তো নজরদারিটাও আপনাদের করার অধিকার আছে, কাজে সেটাও আপনারা করবেন, কারণ আমরা যদি রিপোর্ট নিয়ে আপনাদের কাছ থেকে নেব জবাবদিহি তো আপনাদেরই করতে হবে। আমি জানি আমি যখন বলবো যে প্রকল্পে আপনারা নজরদারি করবেন অনেকে পছন্দ করবে না, কেউ পছন্দ করলো না করলো সেটা কিছু আসে যায় না, যখন আমি বলেছি আপনারা আমাকে রিপোর্ট দেবেন আপনারা আমাকে রিপোর্ট দেবেন। জেলা প্রশাসক সম্মেলনে বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে 25টি কার্য অধিবেশন ছাড়াও স্পিকার ও প্রধান বিচারপতির সাথে সাক্ষাৎ করবেন জেলা প্রশাসকরা। মনিউর রহমান, এটিএন বাংলা, ঢাকা।
বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও কাজ শুরু করেনি রাজুক ও ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি। ঘটনাস্থল পরিদর্শন করেননি তারা। এদিকে পরিচয় শনাক্ত না হয় দুজনের মরদেহ এখনও হস্তান্তর করা যায়নি। আর দগ্ধ পাঁচজনের মধ্যে দুজন চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়ে গেছেন। ইয়াসিন রানার রিপোর্ট। নজিরবিহীন এই ট্র্যাজেডির তিন দিন পার হলেও উদ্ঘাটন হয়নি দুর্ঘটনার প্রকৃত কারণ। রাজুক এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হলেও শুরু হয়নি তাদের কার্যক্রম। এত বড় ঘটনার পরেও কোনো শক্ত পদক্ষেপ না নেয়ায় সংশ্লিষ্টদের উদাসীনতাকে দায়ী করছেন ক্ষুব্ধ মানুষজন। বাচ্চাদের খেলার জায়গা তো নাই, আসলে এই রেস্টুরেন্টগুলিতেই আসা হয়, তো এখানেও তো আমরা সেফ না। প্রত্যেকটা বিল্ডিং গ্লাস দিয়ে আমরা ডিজাইন করছি ইউরোপের শীতপ্রধান দেশের মতো করে, ফলে নিচে ছোট্ট আগুন লাগলো নিচের তলায়, সে আগুনটির সমস্ত ধোঁয়া সিনথেটিক পুড়ে সিঁড়ি দিয়ে উপরে চলে গেল এবং সাততলা পর্যন্ত পুরা নামার একমাত্র স্টিয়ারটা ধোঁয়ায় আচ্ছন্ন করে দিল, মানুষ আর নামার কোনো জায়গা পেল না, ট্র্যাপ হয়ে গেল। এদিকে পুড়ে যাওয়া ভবনটি রোববার ঘুরে দেখেন রেস্তোরাঁ মালিক সমিতির নেতারা। সেফটি কমপ্লায়েন্স না মানা রেস্তোরাঁ বন্ধে সরকারি টাস্কফোর্স গঠনের দাবি জানান সংগঠনটির মহাসচিব। টাস্কফোর্সের মাধ্যমে নির্ধারণ করা হোক যে কোনটা ঝুঁকিপূর্ণ, তাদেরকে যদি ওই ঝুঁকিপূর্ণ ভবন যদি ব্যবসা পরিচালনার জন্য কমপ্লায়েন্স মেনটেন করলে ব্যবসা করে পরিচালনা করতে পারে, তাহলে সেটা চলবে, আর যদি চলতে না পারে সরকার সেটা বন্ধ করে দেবে। পরিচয় নিশ্চিত না হয় বেইলি রোডের ওই ভবনে আগুনে নিহত দুইজনের মরদেহ এখনো হস্তান্তর করা যায়নি। হাসপাতালে ভর্তি অগ্নিদগ্ধ পাঁচজনের মধ্যে দুইজনকে ছাড়পত্র দেয়া হয়েছে। বেশি ভাড়া পায় আবাসিক ভবনগুলো ক্রমান্বয়ে বাণিজ্যিক ভবনে রূপান্তরিত করা হচ্ছে, কিন্তু বাণিজ্যিক ভবনে যে ধরনের সেফটি কমপ্লেক্স নিশ্চিত করা দরকার তা করা হচ্ছে না, তাই দুর্ঘটনা বাড়ছে, বাড়ছে মৃত্যু, বাড়ছে স্বজন হারানোর আর্তনাদ। নগরবাসীর প্রশ্ন, আর কত মৃত্যু হলে সরকারি সংস্থাগুলো দুর্নীতির ফাঁক ফোকর বন্ধ করে কঠোর হবে? ইয়াসিন রানা, এটিএন বাংলা, বেইলি রোড। অর্থ পাচারের মামলায় জামিন পেলেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস। ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে ইউনুস সহ সাতজনকে জামিন দেন বিচারক মোহাম্মদ আসমাসুস আসামস জগলুল হোসেন। আর শ্রম অধিকার লঙ্ঘনের মামলায় তার জামিনের মেয়াদ বাড়িয়েছে আদালত। এ সময় ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, একজন নোবেলজয়ীর বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ সারা বিশ্বে ইতিহাস হয়ে থাকবে। ইমদাদুল্লাহ বাবু রিপোর্ট। গ্রামীণ টেলিকম শ্রমিক কর্মচারী কল্যাণ তহবিলের অর্থ আত্মসাতের অভিযোগে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে 2023 সালের 30 মে অর্থ পাচারের মামলা করে দুর্নীতি দমন কমিশন। এবছর ফেব্রুয়ারিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে এই মামলার অভিযোগপত্র দেয়া হয়। এতে উল্লেখ করা হয়, কল্যাণ তহবিলের 437 কোটি টাকা 164 জন কর্মীর মধ্যে বণ্টনের কথা থাকলেও ডক্টর মোহাম্মদ ইউনুস অবৈধভাবে বোর্ড সভা করে মাত্র 26 কোটি টাকা সিবিএ নেতাকর্মীদের দিয়ে পার পাওয়ার চেষ্টা করেন। এই পুরো প্রক্রিয়া বেআইনিভাবে হওয়ায় অর্থ পাচার হয়েছে বলে মনে করে দুদক। রোববার এই মামলায় আত্মসমর্পণ করতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আসেন ডক্টর ইউনুস। অভিযোগগুলি সম্পূর্ণরূপে মিথ্যা, ভিত্তিহীন। কোর্ট আমাদের এই আবেদন দেখে সন্তুষ্ট হয়ে আমাদেরকে জামিন মঞ্জুর করেছেন। কতদিন পর্যন্ত সেটা বলে নাই। চার্জশিটকে গ্রহণের জন্য আগামী এপ্রিল মাসের 2 তারিখের তারিখ হয়েছে। আমি জামিনের বিরোধিতা করেছি, আমি বলেছি যে 164 জনকে জিজ্ঞাসাবাদ না করে 26 কোটি টাকা প্রফেসর ইউনুস সাহেব এবং এই আসামিগণ আত্মসাৎ করেছেন। আমাদের ছেলে মেয়েরা এগুলো স্কুলে পড়বে, যখনই নোবেল পুরস্কারের কথাটা ভুলতে পারবে না। সারা দুনিয়ার মানুষ লক্ষ্য করছে এই বিচারের কি হলো। আপনারা সবিস্তারে লিখুন, পক্ষে লিখুন, বিপক্ষে লিখুন, কোনো অসুবিধা নেই, কিন্তু এটা রেকর্ডের জাতির ইতিহাসের একটা অংশ হয়ে গেল। 1 জানুয়ারি শ্রম আইন লঙ্ঘনের মামলায় ঢাকার তৃতীয় শ্রম আদালত থেকে 6 মাসের কারাদণ্ডের পর এতদিন জামিনে ছিলেন ডক্টর ইউনুস সহ 4 জন। সেই মামলায় শ্রম আপিল ট্রাইব্যুনালে স্থায়ী জামিন আবেদন করেন ডক্টর ইউনুস ও অন্যান্যরা। পরে বিচারক রাষ্ট্রপক্ষ এবং আসামিপক্ষের যুক্তিতর্ক শুনে জামিনের মেয়াদ বাড়ানোর আদেশ দেন। আমাদের সাবমিশনটা হলো একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ওনাদেরকে জামিন দেওয়া হোক, ওনা চেয়েছিল আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত। আদালত বলেছে কনভিকশন কখনো সাসপেন্ড হয় না, সেন্টেন্স সাসপেন্ড হয়। আপিলের পরে সাংবিধানিক অধিকার, তিনি আপিল শুনানি পর্যন্ত তিনি জামিনে থাকবেন। আগামী তারিখ দিয়েছে 16/4/2026।
বিচার ব্যবস্থার থেকে ন্যায় বিচার পাবো, এটাই তো একজন নাগরিকের ইচ্ছা। সামনে রমজান মাস আসছে, সেখানেও আমার জন্য দোয়া করবেন যাতে দেশ শান্তিতে থাকে, আমরাও শান্তিতে থাকি, সবাই মিলে শান্তিতে থাকি। ডক্টর ইউনূসের মামলাগুলো পর্যবেক্ষণে দুই আদালতেই উপস্থিত ছিলেন দেশি বিদেশি পর্যবেক্ষকরা। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। আবারও বাড়ল এলপিজি সিলিন্ডারের দাম। ভোক্তা পর্যায়ে 12 কেজি গ্যাস সিলিন্ডারের দাম 8 টাকা বাড়িয়ে 1482 টাকা নির্ধারণ করেছে এনার্জি রেগুলেটরি কমিশন। রাজধানীর কারওয়ান বাজারে বিইআরসি কার্যালয়ের সংস্থার চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন জানান, গতকাল থেকে নতুন দাম কার্যকর হয়েছে। তিনি আরও জানান, জাহাজ ভাড়া বাড়ায় এলপিজির দাম সমন্বয় করা হয়েছে। গত ফেব্রুয়ারিতে ভোক্তা পর্যায়ে 12 কেজি সিলিন্ডারের দাম 41 টাকা বাড়িয়ে 1474 টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। গত মাসে 12 কেজি সিলিন্ডারের মূল্য ছিল 1474 টাকা, আর এ মাসে সেটা হয়েছে 1482 টাকা, অর্থাৎ 8 টাকা বেড়েছে। জাহাজ ভাড়াটা একটু বৃদ্ধি পেয়েছে, সেই কারণে এই 8 টাকা মূল্যটা বৃদ্ধি পেয়েছে। প্রতি কেজি এলপিজির মূল্য হবে এই ফেব্রুয়ারি মাসে ছিল 122.86 টাকা, আর মার্চ মাসে হবে 123.52 টাকা, অর্থাৎ 66 পয়সা বেড়েছে প্রতি কেজি এলপিজিতে। মার্চে কমতে পারে জ্বালানি তেলের দাম। আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করে দাম নির্ধারণের প্রথম মাসেই ভোক্তারা এই সুফল পেতে পারেন। ফেব্রুয়ারিতে অপরিশোধিত ও পরিশোধিত জ্বালানি তেলের দাম কমেছে, সেক্ষেত্রে সরকার নির্ধারিত ফর্মুলা অনুযায়ী মার্চে কমবে দাম। শিগগিরই দাম নির্ধারণী ফর্মুলা বাস্তবায়নের প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। আমরা এবার আশা করতেছি মার্চে হয়তো জ্বালানির দাম কিছুটা সাশ্রয়ী হবে, আশা করতেছি আমরা। হয়তো সামনের মাসে যদি সেখানে আরও কমের দিকে থাকে আবারও সাশ্রয়ী হবে, যদি কখনো এটা ঊর্ধ্বমুখী থাকে তাহলে আবার। চাকরির পাশাপাশি খেলাধুলাটাও গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোর বিক্রয় ও বিপণন বিভাগের সংগঠন ইমার ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করে তিনি এই কথা বলেন। এ সময় গান বাংলার ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপস জানান, ডক্টর মাহফুজুর রহমানের হাত ধরেই দেশের টেলিভিশন শিল্প আজ সমুদ্রে পরিণত হয়েছে। 24টি টিভি চ্যানেল নিয়ে রাজধানীর বনানীতে শুরু হয়েছে সপ্তাহব্যাপী এই প্রতিযোগিতা। এসএম আশরাফের রিপোর্ট। এক মঞ্চে একই সময়ে বহু তারকার উপস্থিতি যে কোনো আয়োজনে ভিন্ন মাত্রা যোগ করতে বাধ্য। রূপালী পর্দার তারকা, গানের শিল্পী আর সোশ্যাল মিডিয়ায় খ্যাতি থেকে সংসদ সদস্য হয়ে যাওয়া ব্যক্তিত্বের সাথে যিনি সুপারস্টার তৈরির জন্য সমাদৃত, সেই ডক্টর মাহফুজুর রহমান। বনানী মাঠে স্টেজের দিকে ক্যামেরার লেন্সগুলো যেন হুমড়ি খেয়ে পড়ল। মাঠে গড়ানোর আগেই ইমার আয়োজন তাই আলোড়ন তুলেছে। শুধু খেলাধুলা নয়, অন্য আয়োজনেও পাশে থাকার প্রতিশ্রুতি দেন এটিএন বাংলার চেয়ারম্যান। এই রকম একটি প্রতিযোগিতা, এই রকম খেলা বা এরকম সাংস্কৃতিক অনুষ্ঠান মিডিয়াতে হওয়া উচিত, এই কারণে যে আপনারা যারা মিডিয়াতে কাজ করেন, যারা বিশেষ করে যারা মার্কেটিংয়ে কাজ করেন, তারা দিন রাত 24 ঘন্টা তাদের পরিশ্রম করতে হয়, ইভেন ছুটির দিন, ঈদের দিন পর্যন্ত তাদের কাজ করতে হয়। সুতরাং এই কাজ করার ক্লান্ত, যখন আপনার ক্লান্ত হয়ে যান সেই সময় আমার মনে হয় এরকম একটি বিনোদনের ব্যবস্থা থাকলে ভালো হয়। তা আমি আর তাপস এখানে আসি, আমরা এটুকু বলতে পারি যে আপনারা যদি মিডিয়ার যদি কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান করতে চান আমি আর তাপস মিলে করে দেবো আপনাদেরকে, এইটুকু আমি আপনাদেরকে আশ্বাস দিতে পারি। একসময় দেশের প্রথম বেসরকারি স্যাটেলাইট চ্যানেলের সাথে সম্পৃক্ত গান বাংলার ব্যবস্থাপনা পরিচালক এ সময় তার গুরুকে শ্রদ্ধা জানাতে ভুলেননি। গান বাংলা আজকে যেখানে এসেছে বা গান বাংলার সৃষ্টি হওয়া বা তাপস নামটি মিডিয়াতে যদি জন্ম হয়ে থাকে, আমি অকপটে এটা যতবারই মাইক পাবো এবং যতবারই ওনাকে সামনে পাবো এটা স্বীকার করতে খুব গর্ববোধ করি যে তিনি আসলে আমার মতো এরকম বহু তাপসকে জন্ম দিয়েছেন, তার মধ্যে আমিও একজন। ঢাকা 10 আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ এই উৎসবের মাঝে স্মরণ করেন বেইলি রোডের নৃশংস অগ্নিকাণ্ডে নিহতদের। আরেক সংসদ সদস্য ব্যারিস্টার সুমন জমিয়ে তোলেন পুরো পরিবেশ। মাহমুদুর রহমান ভাই যখন গান করেন আমার একটা সুবিধা হয়, আমি খুব টায়ার্ড হয়ে এলাকায় মনে করেন আর চলে না, যান শরীর চলে না, উনার গান শুনলে আমি দাঁড়াই বইতে আরও কাজ করতে হবে। এবার ভাই যেহেতু গান করতে পারছে আমি আবার বসে আছি কেন, এই যে একটা স্পিডটা আমি পাই উনার গানে। ঢাকা 10 আসনের প্রত্যেকটা জায়গাকে মনোমুগ্ধকর করে, মানুষের বাসযোগ্য করে, মানুষকে সেফটি সিকিউরিটি দিয়ে প্রকৃত অর্থেই আমি 10-এ 10 করে তুলব ইনশাল্লাহ।
উদ্বোধনী ম্যাচে এটিএন বাংলাকে 8 উইকেটে হারিয়ে টুর্নামেন্টে শুভ সূচনা করে যমুনা টেলিভিশন। 6 মার্চ গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে আদ্দিন সজীবের দল মাঠে নামবে মোহনার বিপক্ষে। এসএম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। জেলাভিত্তিক জিআই পণ্য স্বীকৃতি কার্যক্রম দ্রুত করতে শিল্প মন্ত্রণালয়কে আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। সংগঠনের কার্যালয়ে এই সংক্রান্ত সেমিনারে এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম বলেন, জিআই পণ্যকে ই কমার্সের হাব হিসেবে ব্যবহার করতে পারলে বিদেশে বাজার ধরা সহজ হবে। এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিয়া বলেন, সরকার সবসময় ব্যবসায়ীদের সাথে নিয়ে কাজ করতে বদ্ধপরিকর। আমরা আমাদের ইকোনমির একটা কি বলে যে মূল লাইফ লাইনই হচ্ছে কিন্তু এই ট্রেড, সুতরাং এই জায়গাটাতে সরকার যে কোনো ধরনের সাহায্য সহযোগিতা দেওয়া প্রস্তুত, আমরা সেটির আমরা। শহীদ সন্তান 71-এর উদ্যোগে বদ্ধভূমি ও গণহত্যা নিয়ে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হলো আলোচনা সভা। এতে উপস্থিত ছিলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী, বাংলা একাডেমির পরিচালক মোহাম্মদ নুরুল হুদা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মশা আরিফিন সিদ্দিক সহ অনেকে। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের নিয়ে নির্মিত তথ্যচিত্র বাংলাদেশে বদ্ধভূমি ও গণহত্যা প্রদর্শিত হয়। তথ্যচিত্রটি নির্মাণ করেছেন শহীদ সন্তান 71-এর সভাপতি ডক্টর সেলিনা রশিদ। এছাড়া অনুষ্ঠানে তার লেখা 1971 বদ্ধভূমির পথে পথে বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। এবার পার্ট এক্স খেলার খবর। সাফল্যের ধারা অব্যাহত রাখতে শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে 3 ম্যাচে টি টোয়েন্টি সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ। সংবাদ সম্মেলনে এমনটাই জানান টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আজ সন্ধ্যা 6টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে। ৩২টি দলের অংশগ্রহণে কাল থেকে শুরু হচ্ছে কুল বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট। এবারের প্রতিযোগিতার স্পন্সর স্কয়ার টয়লেট্রিজ। দলগুলো 8 গ্রুপে ভাগ হয়ে নকআউট পদ্ধতির খেলায় অংশ নেবে। কোয়ার্টার ফাইনালে খেলবে গ্রুপ চ্যাম্পিয়নরা। বাফুফে ভবন সংলগ্ন আর্টিফিশিয়াল টার্ফে 5 দিনের এই টুর্নামেন্ট শুরু হবে। বিওএ ভবনে সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের ড্র, জার্সি ও ট্রফি উন্মোচন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের সহকারী বিপণন কর্মকর্তা তেহসিনা খানম ও জাতীয় ফুটবল দলের সাবেক ফরোয়ার্ড জাহিদ হাসান এমিলি সহ অন্যান্যরা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরো একবার। রোজায় নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ ও মজুদদারি ঠেকাতে জেলা প্রশাসকদের প্রধানমন্ত্রী নির্দেশ, কিশোর গ্যাং প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার তাগিদ। বেইলি রোডে অগ্নিকাণ্ডের 3 দিন পরও কাজ শুরু করেনি তদন্ত কমিটি। আবাসিক স্থাপনায় রেস্তোরাঁ বন্ধের দাবি জানিয়ে হাইকোর্টে রিট। নোবেলজয়ীর বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে সারা বিশ্বে ইতিহাস হয়ে থাকবে মন্তব্য ডক্টর ইউনুসের। জামিন পেলেন দুর্নীতির মামলায়। এবং 12 কেজি এলপিজির দাম 8 টাকা বাড়িয়ে এখন 1482 টাকা, চলতি মাসেই কমতে পারে জ্বালানি তেলের দাম। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/এটিএন বাংলা নিউজ।